কেরানীগঞ্জের তেঘুরিয়া ইউনিয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া সহ তিন দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে পুরান ঢাকার তাঁতি বাজারে পৌঁছে সেখানে সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক সেখানে অবস্থান করার পর 12:30টার দিকে তারা ক্যাম্পাসে ফিরে যান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা, 7 দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়কে এই ঘোষণা দিয়ে হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করা। দ্বিতীয় দাবি হলো অবিলম্বে ক্যাম্পাসের জন্য অবশিষ্ট 11 একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নেওয়া আর পুরাতন ক্যাম্পাস নিয়ে বিগত সরকারের আমলে করা সব চুক্তি বাতিল করা তাদের তৃতীয় দাবি। অবরোধ চলাকালে দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন কবে দিবে প্রশাসন? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জমি নিতেই 6 বছর, হল হতে 6 বছর, টেন্ডারবাজ প্রশাসন চলবে না চলবে না, মূলা ঝুলানো প্রশাসন চলবে না চলবে না, বছরের পর বছর যায় প্রশাসন শুধু মূলা ঝুলাই, ইত্যাদি স্লোগান তোলেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন তিন দফা দাবির রূপরেখা দেওয়া হয়েছে, তা আছে মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিন শিক্ষার্থীদের মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। শিক্ষার্থীরা আসলে কী চায়, তাদের সমস্যা কোথায়, কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, এসব বিষয়ে বর্তমান প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, অভিযোগ করছেন আন্দোলনরতরা। বিশ্ববিদ্যালয়ের সব স্বার্থের ঊর্ধ্বে শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় ক্যাম্পাস, আবাসিক হল এসব বিষয় সবসময়ই গুরুত্ব পায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শিক্ষার্থীদের থাকার জন্য অস্থায়ী ভবন খোঁজা হচ্ছে, বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতনরা।